শিক্ষক সমাজের মেরুদণ্ড এবং শিক্ষা হলো একটি দেশের উন্নতির হাতিয়ার। আমাদের পাহাড়ি রাজ্য ছোট্ট ত্রিপুরার বুকে বেশিরভাগ দরিদ্র অংশের মানুষের বসবাস হওয়ায় শিক্ষার তাগিদে বেশিরভাগ শিশু সরকারি স্কুলে ছোটে। কৈশোর হোক বা যৌবন, প্রত্যেকটা স্তরে সরকারি বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে, কিন্তু একাংশ শিক্ষকের বদান্যতায় লেখাপড়ার লাটে ওঠার অবস্থা। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য সচেষ্ট সরকার, কিন্তু চড়িলাম বিধানসভা তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার নিজ বিধানসভা এলাকার অন্তর্গত সাতমারা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক শঙ্কর দেবনাথের দুর্নীতিমূলক কর্মকাণ্ডের জন্য ওই বিদ্যালয়টিতে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। প্রায় দীর্ঘদিন ধরে সাতমারা উচ্চ বিদ্যালয়ের গুণধর প্রধান শিক্ষক শঙ্কর দেবনাথের বিরুদ্ধে উঠে আসছে বিভিন্ন দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা শনিবার সাতমারা উচ্চতর বিদ্যালয়ে গেলে ওই বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এসএমসি কমিটির চেয়ারম্যান উমা শঙ্কর দেববর্মা থেকে শুরু করে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা গুণধর ওই শিক্ষকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। অভিযোগ, ওই গুণধর শিক্ষক অর্থাৎ শঙ্কর দেবনাথ নিজের মর্জি মাফিক বিদ্যালয়ে আসে। স্কুলে প্রথম সমস্যা হচ্ছে টিচারের সমস্যা। টিচার আমাদের আছে এই পয়সেন্টে, মানে বায়োলজি টিচার নাই আর ইংলিশে টিচার নাই, এটা হচ্ছে প্রথম মেন সমস্যা। আর আমাদের স্কুলে অনেক টিচারে, মানে আমরা কয়েকদিন দেখলাম যে প্রেয়ার করে স্কুলে টিচারের দুঃখে। এই ব্যাপারগুলো নিয়ে আপনার যে হেডমাস্টার আছে তিনি কি ভূমিকা নিচ্ছে? না, হেডমাস্টার মহাশয় অনেক সময় কিন্তু প্রেয়ার আগে কিন্তু স্কুলে ঢুকে না, স্কুলে পরে ম্যাক্সিমাম স্কুলে প্রেয়ার ঢুকে রেগুলার, মানে প্রেয়ারের পরে হেডমাস্টার ঢুকে। কারণ আমি স্কুল গতকাল স্কুলে আসলাম, গতকাল কিন্তু হেডমাস্টার মহাশয় নাই। তো আমি জিজ্ঞাসা করছিলাম, স্যার আপনি স্কুলে আসলেন, তো উনি কেছে যে আমাদেরকে যে নিয়ে বাইকেল করে যে নিয়ে যায়, উনি স্কুলে আসছে না, তাই আমি স্কুলে আসতে পারছি না। অপরদিকে ওই গুণধর প্রধান শিক্ষকের পরিচালিত বিদ্যালয়ের অন্তর্গত ছাত্রীনিবাসটিও বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। অভিযোগ, বিদ্যালয়ে ছাত্রীনিবাসে দায়িত্বে থাকা দুই মহিলা পরিচারিকাকেও গুণধর প্রধান শিক্ষক বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে থাকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওই দুই পরিচারিকা মহিলা জানায়, বিদ্যালয়ের কিচেন গার্ডেনিং এর কাজ থেকে শুরু করে জঙ্গল পরিষ্কার সহ অন্যান্য সমস্ত কাজ তাদের দিয়ে করানো হয়। যদিও ওই দুই পরিচারিকা মহিলা কাজ করতে অসম্মতি প্রকাশ করে, তাহলে ওনাদের কাজ থেকে বহিষ্কার করে দেওয়ারও হুমকি দেন গুণধর প্রধান শিক্ষক। যদিও ওই দুই পরিচারিকার দায়িত্ব হলো ছাত্রীনিবাসে থাকা ছাত্রীদের রান্নার কাজ ও তাদের দেখাশোনার কাজ। সবথেকে অবাক করার বিষয় হচ্ছে, গত দুই বছর যাবত উক্ত বিদ্যালয়ের অন্তর্গত ছাত্রীনিবাসটিতে বিকল হয়েছে জলের পাইপলাইন, যার দরুন ছাত্রীদের শৌচাগার ব্যবহারের জল বাইরে থেকে নিতে হয়। এমনকি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে স্নান করতে হয় ছাত্রীনিবাসে থাকা সমস্ত ছাত্রীদের, যা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি অভিযোগ করলেন ছাত্রীনিবাসের দায়িত্বে থাকা এক কর্মী। নষ্ট হয়ে গেছে এটা বছর দুয়েক, কেউ তো জানাইছিলেন জানাইছিলেন DW আছে, কিন্তু তারা এটা হান্ড্রেড মিটার না, এটা দেখবো স্কুলের প্রধান শিক্ষককে জানাইছেন? হ্যাঁ জানাইছি। কি কইছে তুমি? আমি তো জানাইছি যে অফিসে ফুলে জানাইছি DW আছে, কিন্তু তারা তো পারে না এরকম কথা বলি। হেডমাস্টার কি আশ্বাস দিচ্ছেন? তারা স্নান বা খাওয়ার জল বা টয়লেটের জল কোথেকে তারা স্নান করে? শুনলাম বাইরে বাথরুমে স্নান করতে পারে না, মেয়েরা বাইরে স্নান করে, মানে একদম খোলা রাস্তা। শুধু তাই নয়, বিদ্যালয়ের অন্তর্গত ছাত্রীনিবাসের নেই কোনো ধরনের পাখার ব্যবস্থা। যে সকল পাখাগুলি রয়েছে সেগুলো বেহাল দশায় পরিণত হয়ে আছে, যার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে ছাত্রীনিবাসে থাকা ছাত্রীদের বলে জানালেন বিদ্যালয়ের ছাত্রীনিবাসে থাকা ছাত্রীরা। অন্যদিকে ওই বিদ্যালয়ে লাইটের ব্যবস্থা অপ্রতুল। প্রবলেম আছে আর কি প্রবলেম কবে জানাইছিলে? কতদিন যাবত ফ্যান নাই?
লকডাউনের সময় থেকে না এর আগে থেকে প্রায় এক বছর যাবৎ ফ্যান নাই না কারণ লাইট আসেনি ঘরে জলের সমস্যাটা কতদিন ধরে তোমাদের ওখানে অনেকদিন তাছাড়া বিদ্যালয়ের মিড ডে মিল নিয়েও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর দেবনাথের দুর্নীতির অভিযোগ রয়েছে সরকারি নির্দেশ মেনে ঠিকঠাক মতো ছাত্রছাত্রীদের মিড ডে মিল প্রদান করা হয় না বলেও অভিযোগ রয়েছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে উল্লেখ্য লকডাউন চলাকালীন সময়ে বিদ্যালয়ের ছাত্রীদের জন্য 12টি বাইসাইকেল আসে কিন্তু গুণধর শিক্ষক 3টি বাইসাইকেল 3 জন ছাত্রীকে দিয়ে বাকি 9টি বাইসাইকেল দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের একটি কক্ষে তালা দিয়ে রেখে দেয় আত্মসাৎ করার উদ্দেশ্য নিয়ে যদিও পরবর্তী সময় স্থানীয়দের তৎপরতায় লুকিয়ে রাখা সাইকেলগুলো ছাত্রীদের মধ্যে বণ্টন করে দিতে বাধ্য হয় প্রধান শিক্ষক শঙ্কর দেবনাথ এখন দেখার বিষয় জেলা শিক্ষা দপ্তর উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড